নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে জানানোর চেষ্টা করব। এখন বর্তমানে শুক্র গ্রহ গোচর করছে ধনু রাশিতে, এর ফলে ফেব্রুয়ারি মাস থেকে 31 দিন এই পাঁচ রাশির জাতক জাতিকারা কর্মে উন্নতি করবে এবং নানান দিক থেকে সুযোগ পাবে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কারণ আমি যে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি সেই প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই আমি বলি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন। আমি অন্য কোনো অনুরোধ আপনাদের করি না চ্যানেল সম্পর্কে, কিন্তু আমি শুধু একটা অনুরোধই করি, সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কারণ কেটে কেটে দেখলে আপনারা এর কিছু বুঝতে পারবেন না, আর না বুঝতে পারলে আপনার জীবনে সফলতা আপনারা পাবেন না। আপনারা হয়তো কেটে গিয়ে আপনার রাশি আছে কিনা দেখে বেরিয়ে যান, শুধু রাশি দেখলে হবে না, রাশিটা কী অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু দেখতে হবে, কারণ আমি এটা সর্বজনীন রাশিভিত্তিক আলোচনা করি। আপনার রাশি মিলে গেল কিন্তু আপনার রাশিতে গ্রহদের অবস্থান ঠিক নেই, তাহলে কিন্তু আমার কথা মিলবে না। আর সেই কারণে অনুরোধ রইল সম্পূর্ণ দেখুন, বুঝুন, জানুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তারপর সফলতা। কারণ আমি প্রত্যেকটা দিন এরকম ভিডিও আনার একটাই উদ্দেশ্য যে আপনারা একটা মিস করে ফেলবেন, আর একটাই আপনারা যদি আপনাদের মন প্রাণ দিয়ে এবং আপনার পরিশ্রম দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন, সাকসেস কেউ কিন্তু আটকাতে পারবে না, কারণ এখানে জাস্ট সময়ের কথা বলা হয়। আপনার যে শুভ সময়, এই গ্রহদের শুভ অবস্থান, ঈশ্বরীয় আশীর্বাদ, এগুলো শুধু আপনার সময়কে ভালো করে, আপনার হাত পা নাড়িয়ে দেবে না, হাত পা আপনাকে নাড়াতে হবে, আপনার জ্ঞান বুদ্ধি তিকোণ করতে পারে কিন্তু খাটাতে হবে আপনাকে, তারপর কিন্তু সফলতা আসে। যাই হোক, সম্পূর্ণ দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লাই করুন। যেরকম আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, বর্তমান শুক্র গ্রহ কিন্তু গোচর করছে ধনু রাশিতে, এর ফলে ফেব্রুয়ারি থেকে 31 দিন ধরে পাঁচ রাশির কর্মে উন্নতি ঘটতে চলেছে, এতে কোনো ভুল নেই। এর মধ্যে বেকারত্বদের কিন্তু সবথেকে ভালো একটা রেজাল্ট আসবে, বেকারত্বদের দুঃখ কষ্ট কিন্তু দূর হতে চলেছে। এর কারণ, এই মাসে মঙ্গল তার রাশি পরিবর্তন করবে বৃশ্চিক রাশিতে এবং বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে। এই মঙ্গল যখন রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশি ছেড়ে গিয়ে ধনু রাশিতে প্রবেশ করবে, এর ফলে দুটি গ্রহ শুক্র ও মঙ্গল একত্রিত হয়ে যে সুফল প্রদান করবে, তার ফলে এই পাঁচ রাশির জাতক জাতিকারা আর্থিক উন্নতি কিন্তু করবে, ফলে চোখে পড়ার মতো কিন্তু এদের সাথে নানান রকম কিছু ঘটতে থাকবে এবং সুখ শান্তি ভীষণভাবে কিন্তু এদের জন্য অপেক্ষা করবে এবং বেকারদের কাজের সুযোগ আসবে, ব্যবসায়ী উন্নতি, চাকরিতে সফলতা এবং স্যালারি বৃদ্ধি, সমস্ত দিক থেকে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের একটা শুভ মুহূর্ত কিন্তু অপেক্ষা করবে। এর ফলে নানান দিক থেকে এদের সাথে কিন্তু একটা ম্যাজিকের মতো করতে থাকবে। আর আমি বলবো অবশ্যই যে এই সময়টা আপনারা চাপিয়ে পড়ুন, কারণ আপনাদের কিন্তু পরিশ্রম অবশ্যক, আপনারা যদি পরিশ্রম না করেন তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। এই যে 31 দিন কিন্তু এই জানুয়ারি মাস থেকে না, ফেব্রুয়ারি মাস থেকে 31টা দিন, অর্থাৎ গোটা ফেব্রুয়ারি মাস অবশ্যই আপনাদের পাঁচ রাশির ভালো চলবে, ভীষণ ভালো একটা রেজাল্ট কিন্তু করতে পারবেন সমস্ত দিক থেকে। প্রথমত কিন্তু আজকের আলোচনার বিষয় উন্নতি, আপনারা এই পাঁচ রাশির জাতক জাতিকারা ভীষণ উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রে, আপনাদের বেকার যারা আছেন তাদের ক্ষেত্রে একটা সকার হওয়ার সম্ভাবনা থাকছে, যারা চাকরি অলরেডি করছেন চাকরির জায়গা থেকে আপনাদের একটা ভালো রেজাল্ট পাবেন, একটা প্রমোশন পেতে পারেন, স্যালারি বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক যারা আছেন, ব্যবসা নিয়ে অনেক রকম দুশ্চিন্তায় ভুগছেন, অনেক ভালো ছিল আপনার ব্যবসা, সেটা বসে গেছে, চলছে না, আপনাদের টেনশন থেকে কিন্তু মুক্তি পাবেন। আপনার হারিয়ে যাওয়া ব্যবসা, আপনার বসে যাওয়া ব্যবসা এই সময়ের মধ্যে কিন্তু আবার নতুন করে উঠতে শুরু করবে এবং আপনার দেখবেন ধীরে 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 জীবনে পরিবর্তন আসবে সমস্ত দিক থেকে। এই যে আর্থিক উন্নতি, সেটা কিন্তু চোখে পড়ার মতো এই পাঁচটা রাশি উপলব্ধি করতে পারবে। আর সমস্ত কিছু যদি মিলেমিশে বলি, আর্থিক উন্নতি যখন আপনার হবে, সুখ শান্তি অটোমেটিক আপনার ঘরে এসে ধরা দেবে, অর্থাৎ সমস্ত দিক থেকে পাঁচটা রাশির জাতক জাতিকাদের ধনবর্ষা, আয় উন্নতি, সুখ শান্তি
এগুলো কিন্তু থাকবে। আজ আমি কোনো ফাটকা অর্থের ইনকামের কথা বলবো না, কারণ সেটা আপনাদের জন্য বেরিয়ে আসেনি। আপনাদের কিন্তু কর্মের উপরে নির্ভর করে এগোতে হবে সামনের দিন। আপনাদের কর্মের সফলতা এই পাঁচ রাশি থাকছে সেটা নিয়েই আমি কিন্তু আপনাদের বোঝালাম। একে একে আমি প্রত্যেকটা রাশির কথা আমি বলবো যাদের কর্মের সফলতা অপেক্ষা করে আছে এই 31 দিন। তাদের মধ্যে প্রথমেই আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ভালো সময় ফেব্রুয়ারি মাস থেকে 31 দিন। আপনারা কিন্তু নানান রকম সুযোগ সুবিধা পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে ভীষণ একটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন এবং চাকরিতেও উন্নতি, বেকারত্ব দূর। বেকার যারা আছেন তাদের কিন্তু কর্মের সন্ধান পাবেন, যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনার কর্মের একটা দিক খুলে যাবে। আর আমি বলবো এই সময়টা একটু চেষ্টা করুন নাড়াচাড়া দিন নিজেকে, পরিবর্তন কিন্তু ঘটবে আপনাদের সময়ের, কারণ তারই ইঙ্গিত কিন্তু গ্রহদের বিচার বিশ্লেষণ করে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। দ্বিতীয় রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে 31 দিন ভীষণ একটা ভালো সময় অপেক্ষা করে আছে। এই সময়ের মধ্যে আপনাদের কর্মের দ্বারা ভাগ্য উন্নতি করবেন, এখানে ম্যাজিকের মতো কোনো গল্প বা আলোচনা নয়, আপনার কর্মের দ্বারা আপনার কিন্তু ভাগ্য উন্নতি করবে। যে কোনো দিক থেকে আপনারা যে কাজেই যাবেন না কেন সাকসেস কিন্তু পাবেন। বসে যাওয়া ব্যবসা নতুন করে চলবে, চাকরিতে আপনার পদোন্নতি, এবং বেকার যারা আছেন তাদের কিন্তু বেকারত্ব দূর হবে। যে কোনো জায়গা থেকে যোগাযোগ কিন্তু আপনার সাথে ভালোভাবে কিন্তু তৈরি হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাস থেকে 31 দিন। নানান দিক থেকে কিন্তু আপনার সুযোগ আসবে, কিন্তু পরিশ্রম করতে হবে। আমি বললাম আজকের আলোচনা যে করছি সমস্তটা কিন্তু আপনার উপরে নির্ভর, আপনার পরিশ্রমের উপরে নির্ভর এবং কর্মের নিয়েই আলোচনা, আদার্স কিন্তু কোনো ফটকা বা হঠাৎ প্রাপ্তি এরকমটা নয়। আপনাদের পরিশ্রম করতে হবে, আপনাদের কর্মের থেকে আপনারা উন্নতি করবেন, সেটাই হচ্ছে বিশেষ আলোচনা আজকের। যে চেষ্টাটা এর আগে করেছেন ব্যর্থ হয়েছেন, এই চেষ্টা যদি এই ফেব্রুয়ারি থেকে আপনারা করেন 31 দিন, আপনাদের কিন্তু সফলতা থাকবে এবং বেকারত্ব দূর হবে, সংসারে সুখ শান্তি থাকবে, চাকরিতে প্রমোশন এবং ব্যবসায় অধিক লাভ, টোটাল মিলিয়ে নিজেদের পরিশ্রমে আপনাদের ভাগ্য উন্নতি সেটাই কিন্তু ঘটবে। এরপরে যে রাশির কথা বলবো বৃষ রাশি। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় অপেক্ষা করে আছে। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু ফেব্রুয়ারি থেকে 31টা দিন ভীষণ একটা ভালো সময়, আপনাদের উন্নতি কিন্তু হবে, কর্মের সফলতা আপনারা দেখতে পাবেন, চাকরিতে পদোন্নতি, স্যালারি বৃদ্ধি এবং ব্যবসায়িক যারা আছেন তাদের কিন্তু নানান দিক থেকে সুযোগ আসতে থাকবে এবং বেকার যারা আছেন তাদের কিন্তু কর্মের একটা সন্ধান পাবেন যোগ্যতা অনুযায়ী। সমস্ত মিলেমিশে বলতে গেলে বৃষরাশির জাতক জাতিকাদের একটা ভালো সময় অবশ্যই অপেক্ষা করছে। শেষ যে রাশির কথা বলবো মিথুন রাশি। এই 5 নম্বর যে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে 31 দিন নানান দিক থেকে আপনাদের কিন্তু সফলতা আসবে। সমস্ত দিক থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের সাথে কিন্তু ভালো ভালো দিক, ভালো ভালো জায়গা থেকে যোগাযোগ তৈরি হবে এবং আপনারা ব্যবসায়ী যারা অলরেডি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা থেকে অধিক লাভ, চাকরি যারা অলরেডি করছেন চাকরির জায়গা থেকে দেখবেন আপনাদের কিন্তু প্রমোশন, স্যালারি বৃদ্ধি এগুলো উপলব্ধি করতে পারবেন এবং বেকারত্ব দূর হবে। সব মিলেমিশে আপনাদের কিন্তু কর্মের যে একটা এনার্জি আপনারা কিন্তু পেতে পারেন এবং এই পজিটিভ সময়টা যদি পজিটিভ কাজে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। এই ছিল আজকের আলোচনা, এই 5 রাশি নিয়ে আলোচনা করলাম। এরপরে আবারও অনেক রকম আলোচনা আছে, সেগুলো আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন।